Essence of Humanity. ময়মনসিংহে জাতীয় শ্রমিক লীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় শ্রমিক লীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জাতীয় শ্রমিক লীগ ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে গুহাটা মাঠ প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগের ত্রিশাল উপজেলা শাখার আহ্বায়ক সুহেল মাহমুদ সুমনের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ সিরাজুল ইসলাম, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান আনিস, জাতীয় শ্রমিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আফতাবউদ্দিন প্রমুখ। সম্মেলনে জাতীয় শ্রমিক লীগ ত্রিশাল উপজেলা শাখার সুহেল মাহমুদ সুমনকে সভাপতি ও রাইসউদ্দিনকে সাধারণ সম্পাদক করে চার সদস্যের নাম ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়। ময়মনসিংহ থেকে রাকিবুল হাসান ফরহাদ।